আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি লোয়েটা মাছ ফ্রাই। কক্সবাজারে গেলে কিন্তু আমরা সবাই এই লোয়েটা মাছের ফ্রাইটা কিন্তু খেয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে সেই লোয়েটা মাছের ফ্রাইয়ের সিক্রেট রেসিপি শেয়ার করব, টিপস ও ট্রিক্স সহ। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ এই লোয়েটা মাছের ফ্রাইটা কিন্তু অসম্ভব মজার। যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই বলতে পারবেন এই মাছটা খেতে যে কতটা মজার। চলুন কথা না বাড়িয়ে আজকের এই লোয়েটা মাছের ফ্রাইটা দেখে নিই। আজকের এই লোয়েটা মাছটা ফ্রাই করার জন্য এখানে আমি 500 গ্রামের মতো মাছ নিয়েছিলাম। সে মাছটা পরিষ্কার করে এখন হয়েছে 300 গ্রাম। সো আমি এখানে 300 গ্রাম মাছ ব্যবহার করছি। মাছটাকে কিন্তু খুব সুন্দর করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে স্কিনটা আমি ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে স্কিনটা সহ নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ, মানে হাফ চামচের চাইতেও কম এখানে লবণ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা। লবণের পরিমাণটা এর জন্য আমি কম দিলাম। এই মাছটা কিন্তু অনেকটাই লবণাক্ত, এজন্য এই মাছটা রান্না করার সময় কিন্তু আপনারা অবশ্যই লবণের পরিমাণটা অনেক কম দেওয়ার চেষ্টা করবেন। ভাবে হাত দিয়ে ম্যারিনেট করে রেখে দেব প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট পর এটাকে আমি ফ্রাই করে নেব। এই মাছটা ফ্রাই করার জন্য আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে। চলুন সেই ব্যাটারটা এখন তৈরি করে নেই। ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে 1/2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1/4 কাপ দিয়ে দুবার নিলেই কিন্তু 1/2 কাপ হয়ে যাবে। 1/2 কাপ ময়দার সাথে এখন দিয়ে দেব 1/4 কাপ চালের গুঁড়ো। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, যে পরিমাণ আপনারা ময়দা এখানে ব্যবহার করবেন তার চাইতে অর্ধেক পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করবেন। চালের গুঁড়া যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে এখানে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচের চাইতে একটু কম লবণ, আবারও কিন্তু লবণের পরিমাণটা কম দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। এখন এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে দিতে যাবেন না, অবশ্যই কিন্তু পরিমাণে অল্প অল্প দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। অনেক সময় দেখা যায় পানির পরিমাণটা বেশি হয়ে গেলে তখন কিন্তু আর ব্যাটারটা ঘন থাকে না, এজন্য অল্প অল্প করেই দিয়েই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা যে কতটা ঘন হবে। দেখতেই পাচ্ছেন চামচটার সাথে কিন্তু ব্যাটারটা লেগে আসছে। একটা আঙুল চুবিয়ে দেখবেন, যখন দেখবেন আমার আপনার আঙুলের মধ্যে এই ব্যাটারটা খুব সুন্দরভাবে জড়িয়ে আছে, পড়ে যাচ্ছে না, তখনই বুঝবেন যে আপনার ব্যাটারটা খুব পারফেক্টভাবে হয়ে গেছে। এখন সেই লোয়েটা মাছগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নেওয়ার পালা। এখন এই লোয়েটা মাছগুলো আপনারা চাইলে সম্পূর্ণ এই ব্যাটারের মধ্যে ঢেলে দিয়ে মেখে নিয়ে সরাসরি গরম তেলের মধ্যেও ভেজে নিতে পারেন। আবার চাইলে আমার মতো একটা একটা করে মাছ এই ব্যাটারের মধ্যে দিয়ে গরম তেলের মধ্যেও দিয়ে দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় সবগুলো মাছ একসাথে এই ব্যাটারের মধ্যে না দিয়ে একটা একটা করে দিয়ে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে দিলেই বেস্ট হয়। মাছগুলো ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি যথেষ্ট পরিমাণে তেল দিয়েছি। মাছগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, যার কারণে এখন যখন এই তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেই একটা করে লোয়েটা মাছ আমি নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে সাথে সাথে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এবং এই মাছগুলোকে কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে তুলতে হবে, লো আঁচে ভাজার কোনো প্রয়োজন নেই, মিডিয়াম টু হাই আঁচেই ভাজতে হবে, ব্রাউন কালার করে আসা পর্যন্ত বা যতক্ষণ না পর্যন্ত আপনাদের এই মাছটা মুচমুচে না হয়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত এই লোয়েটা মাছগুলোকে এই ডুবো তেলের মধ্যে ভেজে তুলতে হবে। এখন আমি আমার এই লোয়েটা মাছগুলোকে এপিট ওপিট উল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে তুলব। আমার
মাছগুলো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এবং অনেক মুচমুচেও হয়ে গেছে। এগুলো আমি চুলো থেকে এখন উঠিয়ে নেব। বাকি যে মাছগুলো আছে ওগুলো ঠিক একইভাবে আমি ভেজে তুলে নিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে আমার কক্সবাজারের স্টাইলে লোয়েটা মাছ ফ্রাই। দেখলেন তো কতটা সহজে লোয়েটা মাছটা ফ্রাই করা, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার। ট্রাস্ট মি, একবার বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে এই লোয়েটা মাছের ফ্রাইটা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।